হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো এভরিওয়ান, তোমাদের মাঝে আজকে নতুন একটি গেমস ভিডিও নিয়ে এসেছি, তো হেল ক্লাইম রেসিং। সো ভিউয়ার্স, এই গেমসটি যারা খেলেছো ইতিমধ্যে তারা বুঝতে পারছো গেমসটি আসলে কেমন। সো যারা এখনও খেলোনি তারা খুব সহজে কিন্তু খেলতে পারে চাইলে। তো এই গেমসের আসলে এই ভিডিওর ডিসক্রিপশন অপশনে চলে যাও এবং সেখানে ডাউনলোড লিঙ্ক আছে, সেখানে তুমি খুব সহজে ক্লিক করে কিন্তু গেমসটি নামিয়ে নিয়ে ইনস্টল করে খেলতে পারো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে এখানে কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো তোমরা ঠিক করে নিবে যেটা তোমার ইচ্ছা। সো এখানে খেলতে হলে বিভিন্ন অপশন আছে, সো অপশনগুলো চুজ করে তুমি খেলতে পারো। হেল ক্লেম রেসিং, এই গেমসটি অসাধারণ একটি গেমস। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন অপশন আছে, সো এই অপশনগুলো তুমি যখন একটু ঘাটাঘাটি করবা তাহলে সখন বুঝতে পারবা যে কোন অপশনে কি আছে, কোনটা আনলক করতে হবে তোমার ইচ্ছা মতন, যেটা তুমি আসলে খেলতে চাও সেটা আনলক করে তুমি খেলতে পারো। সব অপশন আছে, তারপরে হচ্ছে স্টার্ট অপশনে ক্লিক করলে কিন্তু তুমি গেমসটি অলরেডি শুরু হয়ে যাবে। তো এখানে তুমি সিলেক্ট করে যে গেমসটি আসলে খেলতে চাই, যে যে লোকেশনে খেলতে চাও সেই লোকেশনে ক্লিক করে তুমি স্টার্ট অপশনে ক্লিক করলে কিন্তু গেমসটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, যারা গেমস বিটি ইন্টারন্যাশনাল এই চ্যানেলটি দেখো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবে আপডেট ভিডিও পেতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ গেমসটি অলরেডি শুরু করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আসলে কার বলতে আসলে একটা মাইক্রো মাইক্রো নিয়ে আসলে আমি উপরে ওঠার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছ যে আমি উপরে উঠতে পারছি না, সো মাইক্রো নিয়ে কিন্তু আমি উবুদ হয়ে আবার পড়ে গেলাম। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে আমি চেষ্টা করতেছি উপরে ওঠার, সো আমি কিন্তু তারপরে এত উপরে উঠতে পারছি না, কিন্তু মাইক্রো নিয়ে আবার তোমার দেখতে পাচ্ছ ঝাঁকানাকা অবস্থা, যে কি অবস্থা আসলে, ওঠার চেষ্টা করতেছি তারপরেও আসলে উঠতে পারছি না। শেষ পর্যন্ত কিন্তু অয়েল কমতে শুরু করছে, যদি অয়েল কিন্তু কমে যায় তাহলে কিন্তু আমি আর উপরে উঠতে পারবো না। সো আমি চেষ্টা চালাচ্ছি, দেখা যাক আবার কী হয়। তো দেখতে পাচ্ছ ফুল লো, আও শিট, দেখতে পাচ্ছ এর মধ্যে অয়েল কিন্তু একদম লো, মানে অয়েল নাই, সো সেক্ষেত্রে কিন্তু গেমসটি ওভার হয়ে গেল। সো বন্ধুরা, কিন্তু অয়েল থাকা অবস্থায় তোমাকে এখান থেকে জাম্প করে উপরে উঠতে হবে এবং এই গেমসটি লেভেলটি কমপ্লিট করতে হবে। তো এভাবে কিন্তু গেমসটা খেলতে হবে। তো অবশ্যই যারা গেমসটা নিয়ে একটু ঘাটাঘাটি করবে তাহলে বুঝতে পারবে যে এখানে কীভাবে ওভার করতে হবে, কীভাবে এই জায়গা থেকে ক্রসিং করে উপরের দিকে উঠতে হবে। এই এক্সপিরিয়েন্স তোমাকে অবশ্যই অবলম্বন করতে হবে গেমসটি বিভিন্নভাবে খেলে। তো দেখা যাক আমি পারি কি না, আমি চেষ্টা করতেছি, সো আমি যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। সো আমি যেখানে পারবো না তোমাদের বলে দিব যে আসলে এখানে আমার সম্ভব না। সো তোমরা চাইলে সেই জায়গাগুলো তোমরা রিকভার করতে পারো গেমসটি ইনস্টল দিয়ে খেলে। আবার দেখতে পাচ্ছ যে অয়েল লো হয়ে গেল, সো দেখতে পাচ্ছ যে যখনই তেল কমে যাবে সো তুমি আর কিন্তু উঠতে পারবে না। সো তেল থাকা অবস্থায়, তেল ফুল অবস্থায় কিন্তু তোমাকে উপরে উঠতে হবে এবং গেমসটি রিকভার করতে হবে। দেখতে পাচ্ছ যে সেটা আমি আসলে করতে পারলাম না, আমি পরের স্টেপে চলে গেছি, একটা আনলক করে পরে একটি জায়গা নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছ ভাঙ্গা সাঙ্গা রাস্তা, সো এখানে আমি ভাঙ্গা সাঙ্গা রাস্তা দিয়ে আমি কিন্তু কয়েল জেতার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছ এর মধ্যে আমি আবার উবুদ হয়ে পড়ে আমার দাঁত মুখ ভেঙে গেল। সো দেখতে পাচ্ছ আমি গাড়ি নিয়ে উবুদ হয়ে আমার চাকা উপরে আমার মুখ নিচে, সো কী অবস্থা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে আমি আসলে এই লেভেলটাও কমপ্লিট করতে পারলাম না, এটা লেভেল টু চলতেছে, রেসিং 400 মিলিমিটার। সো 400 মিলিমিটার কিন্তু তোমাকে খেলতে হবে। সো এখানে আসলে খুবই একটি সুন্দর জায়গা, রাস্তা ভাঙ্গা সাঙ্গা হলেও দেখতে পাচ্ছ যে এখানে কিছু আছে। দেখতে পাচ্ছ যে আমি আবার কিন্তু পড়ে গেছি। তো দেখতে পাচ্ছ যে আমি চেষ্টা করতেছি একের পর এক আসলে রিকভার করার জন্য এবং কয়েনগুলো জেতার জন্য। আমি অবশ্যই ভালো কিছু করবো, দেখা যাক কতদূর আমি এবার আগাতে পারি। অ্যাকচুয়ালি আমি এরকম ব্রিজগুলো, যেগুলো আসলে লোকাল ব্রিজ, সেগুলো আস্তে ধীরে আস্তে চালাতে হবে এবং যে জায়গাগুলো আসলে উঁচু নিচু সেই জায়গাগুলোকে অবশ্যই তোমাকে একটু কেয়ারলি চালাতে হবে, নাহলে কিন্তু তুমি উবুদ হয়ে পড়ে তোমার লাক মুখ ভেঙে, দাঁত মুখ ভেঙে, গাড়ি মাড়ি ভেঙে তুমি কিন্তু পড়ে থাকবে। তো এই জন্যে তোমাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, বিভিন্ন দিকে তুমি চাইলেও জোরে গাড়ি চালাতে পারবে না, যেখানে আসতে সেখানে আসতে চালাতে হবে, যেখানে জোরে চালানোর দরকার সেখানে কিন্তু জোরেই চালাতে হবে, নাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে গাড়ি আসলে আমি কীভাবে চালাচ্ছি, যত আসতে
চালাবে ততই জোরে চালাবে, তার মানে হচ্ছে তোমাকে একটু সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে আসলে আবার উবুদে আমি আসলে ফাঁকা রাস্তার মধ্যে আমি পড়ে গেলাম, দাঁত মুখ ভেঙে গেলো আমার। তো এই জায়গাগুলো অবশ্যই তোমাকে সতর্কতা থাকতে হবে এবং এই জায়গাগুলো কেয়ারলি তোমাকে চালাতে হবে। তো আবার আমি চেষ্টা করতেছি, দেখা যাক এবার কতদূর যাওয়া যায়। সো এইভাবে কিন্তু গেমসটা তোমাকে খেলতে হবে, বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন লোকেশনে গেমসটা খেলতে পারো। তো তোমার ইচ্ছা মতো এই গেমসটার বিভিন্ন পার্ট আছে, তো সেইগুলো পার্টগুলো তুমি আনলক করে তুমি বিভিন্ন লোকেশনে বিভিন্ন রাস্তায় তুমি খেলতে পারো। তো বন্ধুরা, তুমি চাইলে গাড়ি চেঞ্জ করতে পারো, তুমি চাইলে রাস্তা চেঞ্জ করতে পারো। সো এইভাবে কিন্তু তোমাকে গাড়ির স্পিডে যাইতে হবে, কত স্পিডে তুমি যাচ্ছ সেটাও দেখাচ্ছে, এখানে ডায়মন্ড দেখাচ্ছে, কয়েন দেখাচ্ছে, কত কয়েন জিততেছো। সো সব কিছু মিলে অ্যাকচুয়ালি গেমসটি অসাধারণ একটি গেমস। তো ঝটপট যারা এখনও খেলোনি এই গেমসটি, তারা খুব সহজে কিন্তু এখন খেলতে পারো। তুমি আমার ভিডিওতে ডিসক্রিপশন অপশনে চলে যাবো এবং সেখানে ডাউনলোড লিঙ্ক আছে, সেখানে ক্লিক করো, সাথে সাথে তুমি গুগল প্লে স্টোরে চলে যাবো এবং গুগল প্লে স্টোরে থেকে খুব সহজে তুমি গেমসটি নাম নিয়ে খুব সহজে কিন্তু তোমার মোবাইলে ইনস্টল দিয়ে তুমি খেলতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি প্রতিনিয়ত এরকম গেমস বিষয়ে রিভিউ করে থাকি, গেমস তোমাদের দেখায় খেলে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে এসে বেল বাটনটি ক্লিক করবে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে, তার কারণ আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। এবং ভিডিওগুলো যদি শেয়ার করো তাহলে তোমার অন্য কোনো বন্ধু তোমার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হবে, সো খেলার চেষ্টা করবে। সো তাহলে তোমরা আসলে তোমার বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো গেমসটি, এবং লাইক করো, তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে আমি কেমন খেলতেছি। সো অবশ্যই তুমি আবার কমেন্টের মাধ্যমে জানাও যে আসলে গেমগুলো তোমাদের কেমন লাগে। সো দেখতে পাচ্ছ আবার উবুদ হয়ে আমি দাঁত মুখ ভেঙে আমি মুখ থুবড়ে পড়ে গেলাম, চাকাগুলো উপরের দিকে ঘুরছে। সো দেখতে পাচ্ছ যে এরকম অসাধারণ মজার মজার খেলা যদি তুমি খেলতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বাস ডিবি ইন্টারন্যাশনাল। সো এখানে দেখতে পাচ্ছ লেভেল 3, সো 3-তে চলে গেছি। তো এভাবে তুমি আসলে চাইলে তোমার আসলে বিভিন্ন লেভেলগুলো তুমি খেলতে পারো। তো অসাধারণ একটি গেমস, দেখতে পাচ্ছ যে আমি আবার একটু জোরে চালানোর চেষ্টা করতেছি, দেখা যায় জোরে চালানো জোরে স্পিডে আসলে চালা আমি দেখি কত দূরে যাইতে পারি। তো দেখতে পাচ্ছ যে আসলে ভাঙ্গা রাস্তায় আসলে জোরে চালানো আসলে খুবই রিস্ক, তারপরে দেখতে পাচ্ছ যে গাড়ি আসলে উল্টে যাচ্ছে। সো এই বিষয়গুলো আসলে খেয়ালে অফ, আর পারলাম না, দেখতে পাচ্ছ মুখ থুবড়ে মাটির সাথে ঘেঁষে পড়ে গেলাম উপরের দিকে চাকা। সো ভিউয়ার্স, এবার তোমরা চলে আসো গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোর থেকে তুমি এই লেখাটি লিখে, উপরের লেখাটি লিখে খুব সহজেই তুমি গুগল প্লে স্টোরে সার্চ দিতে পারো, এবং সার্চ দিলে দেখতে পারবে এখানে 500 মিলিয়ন ডাউনলোড হয়েছে গেমসটি। সো রিভিউ 10 মিলিয়ন রিভিউস। সো এখানে দেখতে পাচ্ছ যে 70 MB একটা সফটওয়্যার। সো দেখতে পাচ্ছ খুবই স্বল্প MB সফটওয়্যার, চাইলে কিন্তু খুব সহজে তুমি ইনস্টল দিয়ে এটা খেলতে পারো। তো যারা এখনও খেলোনি বা ইতিমধ্যে খেলেছো তারা বুঝতে পারছো, সো যারা খেলোনি তারা খুব সহজে কিন্তু এখন খেলতে পারো। সো ভিউয়ার্স, এটা এখন আমি ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার সাথে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে এটা কিন্তু ইনস্টল হবে। তো দেখতে পাচ্ছ পেন্ডিং অবস্থায় চলতেছে। সো এখন কিন্তু এটা ডাউনলোড হবে, দেখতে পাচ্ছ যে আসলে সার্কেলের মতো ঘুরতেছে প প প করে। সো ভিউয়ার্স, এ প প করে ঘুরতে ঘুরতে কিন্তু এটা ইনস্টল ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছ যে প প প করে এখনও ঘুরতেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ যে অসাধারণ একটি গেম, 42% ডাউনলোড হয়ে গেলো, 56% ডাউনলোড হয়ে গেলো, 71% ডাউনলোড হয়ে গেলো এবং 84% ডাউনলোড হয়ে গেলো। এবার দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা 70 MB সফটওয়্যার, খুব সহজে কিন্তু 100% হয়ে যাবে এর মধ্যে, এবং 100% হয়ে গেলে এটা প্লে অপশন চলে আসবে, দেখতে পাচ্ছ যে ইনস্টল হচ্ছে। এবার ইনস্টল হওয়ার পরে প্লে অপশন চলে আসবে, সো প্লে অপশনে ক্লিক করলে তুমি গেমসটি খেলতে পারো। তো সবাই ভালো থাকো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো।